আসসালামু আলাইকুম আমি রিন্তা ফারজানা মাইলস্টোন স্কুল এন্ড কলেজ মোহাম্মদপুর শাখা প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো তোমরা নিশ্চয়ই বাসা এখনো নিরাপদে আছো আর তোমাদের স্কুল এখনো বন্ধ আছে তাই আমাদের এই অনলাইন ক্লাসগুলো নিয়মিত চলছে তোমরা অনলাইন ক্লাসগুলো নিয়মিত দেখছো তো হ্যাঁ তোমরা অনলাইন ক্লাসগুলো নিয়মিত দেখবে এবং তোমাদের পড়ালেখা তোমাদের বাসায় নিয়মিত চালিয়ে যাবে আসো আজকে আমরা আজকে ক্লাসটি শুরু করি আচ্ছা আমরা গত ক্লাসে কি পড়েছিলাম অধ্যায় পাঁচ বাংলাদেশ ও বাংলাদেশের নাগরিক এই অধ্যায়টি সম্পূর্ণ নিশ্চয়ই তোমাদের পড়া হয়েছে তোমাদের কি কোথাও বুঝতে বাকি আছে তোমরা এটা ভালো করে বাসায় আবার পড়ে নিবে তাহলে আমি একবার একটু মনে করে দিই যে গত আমরা গত দুই ক্লাসে কি কি পড়েছিলাম আমরা হচ্ছে সুনাগরিকের গুণাবলী পড়েছিলাম বলতো সুনাগরিকের কয়টি গুণাবলী পড়েছিলাম হ্যাঁ সুনাগরিকের আমরা তিনটা গুণাবলী পড়েছিলাম কি কি বলতো বুদ্ধি বিবেক বিচার এবং আত্মসংযোগ তাহলে আমরা সুনাগরিকের তিনটা গুণাবলী পড়েছি এরপরে ছিল তোমাদের সুনাগরিকতার প্রতিবন্ধকতা এগুলো তোমরা নিশ্চয়ই পড়েছ এরপরে আমরা নাগরিকের অধিকার পড়েছি নাগরিকের অধিকারগুলো তোমরা মুখস্থ করেছ তো হ্যাঁ তোমরা নাগরিকের অধিকারগুলো মুখস্থ করে দিবে তারপরে তোমাদের নাগরিকের দায়িত্ব ও কর্তব্যগুলো ছিল এই দায়িত্ব কর্তব্য কয়টা ছিল বলতো এই দায়িত্ব কর্তব্য ছিল ছয়টা তাহলে তোমাদের এই দায়িত্ব কর্তব্য গুলো হয়ে গিয়েছে আর আমরা গত ক্লাসে কি পড়েছিলাম গত ক্লাসে আমরা অধ্যায়ের বহু নির্বাচনী প্রশ্ন এবং সৃজনশীল প্রশ্ন পড়েছিলাম তোমাদের পড়াগুলো হয়েছে তো আচ্ছা ঠিক আছে তোমাদের পড়াগুলো হয়েছে আচ্ছা আমি একটু অনুশীলনী থেকে একটু প্রশ্ন করি তোমরা আমার সাথে সাথে উত্তরটা বলো তো আচ্ছা বলো একজন নাগরিককে কয়টি মৌলিক গুণের অধিকারী হতে হয় কে বলতে পারবে এটা হ্যাঁ একজন নাগরিককে তিনটি মৌলিক গুণের অধিকারী হতে হয় ঠিক আছে তাহলে তোমাদের পড়াগুলো হয়েছে আজকে আমরা এ অধ্যায়ের আরো কিছু পড়া করবো চলো আমরা আজকে পড়াটা শুরু করে নি আজকের পাঠ থেকে শিক্ষার্থীরা যা জানতে পারবে শিক্ষার্থীরা অধ্যায় সংশ্লিষ্ট বহু নির্বাচনী প্রশ্নের উত্তর বলতে পারবে এবং অতিরিক্ত সৃজনশীল প্রশ্নের উত্তর ব্যাখ্যা করতে পারবে তাহলে শিক্ষার্থী বন্ধুরা চলো আমরা আজকে দেখে নির্বাচনী কিছু প্রশ্ন এখানে দেখো এক নম্বরে আছে একজন সুনাগরিকের কয়টি মৌলিক গুণ থাকা জরুরি আচ্ছা তোমাদের নিশ্চয়ই এটা মুখস্থ হয়ে গিয়েছে তাই না যে সুনাগরিকের কয়টি মৌলিক গুণ থাকতে হবে এখানে দেখো অপশন কি কি আছে ক আছে দুইটি খ তিনটি গ চারটি ঘ পাঁচটি তাহলে তোমাদের মনে আছে সুনাগরীকে কয়টি মৌলিক গুণ থাকা জরুরি হ্যাঁ সুনাগরীকে তিনটি মৌলিক গুণ থাকা জরুরি তাহলে উত্তর হবে খ তিনটি এরপরে দুই নম্বরে আছে বুদ্ধিমত্তা অর্জনের সবচেয়ে বড় উপায় কোনটি উত্তরগুলো দেখো কি কি আছে ক খাদ্য গ্রহণ করা খ বিতর্কে লিপ্ত হওয়া গ শিক্ষা লাভ করে জ্ঞান অর্জন করা ঘ শিক্ষা লাভ করা আচ্ছা আমরা তো এটাও পড়েছিলাম তাই না যে বুদ্ধিমত্তা সবচেয়ে বড় উপায় তাহলে এখানে উত্তরটা হবে। তোমরা বলতে পারবে। হ্যাঁ উত্তর গ নাম্বার হবে শিক্ষা লাভ করে জ্ঞান অর্জন করা তাহলে এটার উত্তরটা কি আসছে বুদ্ধিমত্তা অর্জনের সবচেয়ে বড় উপায় হলো শিক্ষা লাভ করে জ্ঞান অর্জন করা এরপরে তিন নাম্বারে কি আছে তিন নাম্বার প্রশ্নটা কোনটি সুনাগরিকের জাগ্রত শক্তি ক বুদ্ধি খ বিবেক গ ঘ শিক্ষা তাহলে তোমাদের কি মনে আছে যে সুনাগরিকের জাগ্রত শক্তি আমরা কোনটাকে বলেছিলাম সুনাগরিকের জাগ্রত শক্তি আমরা বিবেককে বলেছিলাম তাহলে উত্তর হবে খ বিবেক এরপরে চার নম্বরে আছে কাচের প্রতি নাগরিকের উদাসীনতাকে কি বলে ক অজ্ঞতা খ দাম্ভিকতা ঘ ধর্মান্ধতা ঘ নির্লিপ্ততা তোমাদের কি মনে আছে যে আমরা যে পড়েছিলাম বাংলাদেশের সুনাগরিকতার প্রতিবন্ধকতা এগুলো কি কি পড়েছিলাম মনে আছে এখানে কিন্তু আমরা পড়েছিলাম যে সাধারণভাবে কাজের প্রতি নাগরিকদের উদাসীনতাকে নির্লিপ্ততা বলে তাহলে চার নাম্বার উত্তর হবে ঘ নির্লিপ্ততা এরপরে আছে পাঁচ নাম্বার আমাদের দেশে শতকরা কত ভাগ নাগরিক নিরক্ষর ক এক দ্বিতীয়াংশ এক তৃতীয়াংশ গ এক চতুর্থাংশ ঘ এক পঞ্চমাংশ তোমাদের কি মনে আছে এটা যে কি হবে আচ্ছা আমি তাহলে উত্তরটা বলে দিই এটা হবে তাহলে আমাদের দেশে শতকরা এক তৃতীয়াংশ নাগরিক নিরক্ষর এরপরে ছয় নম্বর প্রশ্নে আছে বাংলাদেশে শতকরা কত ভাগ লোক দারিদ্র সীমার নিচে বাস করে ক পঞ্চাশ ভাগ খ ষাট ভাগ গ সত্তর ভাগ ঘ আশি ভাগ তাহলে বলতো এটার উত্তরটা কি হবে হ্যাঁ এটার উত্তর হবে ক পঞ্চাশ ভাগ তাহলে আমাদের দেশে শতকরা পঞ্চাশ ভাগ লোক দারিদ্র সীমার নিচে বাস করে এরপরে আমরা সাত নাম্বার প্রশ্নটা দেখি কি আছে সাত নাম্বার আছে নিচের কোনটি নেতিবাচক চারিত্রিক বৈশিষ্ট্য ক দারিদ্র খ অজ্ঞতা গ নিরক্ষরতা ঘ দাম্ভিকতা তাহলে এটা কোনটা হবে বলতো এটার উত্তর হবে ঘ দাম্ভিকতা দাম্ভিকতাকে আমরা নেতিবাচক চারিত্রিক বৈশিষ্ট্য বলতে পারি এরপরে আট আছে দেখো কোন ধরনের নাগরিকরা সকল ধরনের প্রতিবন্ধকতা দূর করতে সক্ষম ক সুশিক্ষা ও সশিক্ষায় শিক্ষিত নাগরিক খ প্রাতিষ্ঠানিকভাবে শিক্ষিত নাগরিক গ অর্থনৈতিকভাবে অগ্রসর নাগরিক ঘ অর্থনৈতিকভাবে অনগ্রসর নাগরিক তাহলে আমরা এটা কোনটা উত্তর নিতে পারি বলতো এটা আমরা সুশিক্ষা ও শিক্ষিত নাগরিক এই উত্তরটা নিতে পারি পারি তাহলে তাহলে উত্তর হবে ক নাম্বার। আমরা এটা কি বলতে যে সুশিক্ষা ও সশিক্ষায় শিক্ষিত নাগরিকরা সকল ধরনের প্রতিবন্ধকতা দূর করতে সক্ষম এরপরে নয় নাম্বার প্রশ্ন আছে দেখো আত্মনির্ভরশীল দেশ গঠনে কাদের প্রয়োজন ক সুনাগরিকদের খ স্বার্থপরায়ণ ব্যক্তিদের গ কুনাগরিকদের ঘ নিরক্ষর ব্যক্তিদের তাহলে কিন্তু আমরা এটা বুঝতেই পারছি যে এটার উত্তর হবে ক নাম্বার সুনাগরিকের তাহলে আত্মনির্ভরশীল দেশ গঠনে সুনাগরিকের প্রয়োজন এরপরে দেখো দশ নম্বরে আছে সুনাগরিকতা অর্জনের পথে বড় অন্তরায় কোনটি ক নির্লিপ্ততা খ ব্যক্তি স্বার্থপরায়ণতা গ দলীয় মনোভাব ঘ নিরক্ষরতা তাহলে দশ নম্বর উত্তর আমরা কোনটা নিতে পারি দশ নম্বর উত্তর আমরা খ বলতে পারি ব্যক্তি স্বার্থপরায়তা তাহলে সুনাগরিকতা অর্জনের পথে বড় অন্তরায় এখানে ব্যক্তি স্বার্থপরায়তা উত্তর হবে খ এবারে আমরা সৃজনশীল প্রশ্নটা দেখি দেখো এখানে সৃজনশীল এক নম্বর প্রশ্নে কি আছে একটা উদ্দীপক দেওয়া আছে রফিক সাহেব একজন সৎ সরকারি কর্মকর্তা তার ঘনিষ্ঠ বন্ধু মিরাজ তাকে একটি কাজে সহায়তা করার জন্য ঘুষ প্রদান করতে উদ্যত হয় জনাব রফিক তার প্রস্তাব প্রত্যাখ্যান করেন এবং বন্ধু মিরাজকে বলেন এরূপ কাজ থেকে সবারই বিরত থাকা উচিত এবং দেশের স্বার্থে কাজ করা উচিত জনাব মিরাজ তার ভুল বুঝতে পারেন এবং লজ্জিত হন এরপরে দেখো এখানে প্রশ্নগুলো কী কী আছে কারা দেশের মূল্যবান সম্পদ তারপরে আছে ধর্মান্ধতা সুনাগরিকতার একটি অন্তরায় ব্যাখ্যা করো তারপরে আছে উদ্দীপকের সুনাগরিকতার কোন গুণটি জনব্রফিকের মধ্যে রয়েছে ব্যাখ্যা করো তারপর উক্ত গুণটি ছাড়া সুনাগরিকের অন্যান্য গুণসমূহ ব্যাখ্যা করো তাহলে দেখি আমরা প্রথম প্রশ্নটা কি হবে কারা দেশের মূল্যবান সম্পদ আচ্ছা তোমাদের কি মনে আছে যে আমরা দেশের মূল্যবান সম্পদ কাদেরকে বলেছিলাম হ্যাঁ সুনাগরিকরা দেশের মূল্যবান সম্পদ এরপরে আছে ধর্মান্ধতা সুনাগরিকতার একটি অন্তরায় মনে আছে তোমাদের ধর্মান্ধতা আমরা কোথায় পড়েছিলাম সুনাগরিকতার প্রতিবন্ধকতাতে আমরা ধর্মান্ধতা পড়েছিলাম আচ্ছা ধর্মান্ধতা বলতে আমরা কি বুঝি বলো তো আমরা পড়েছিলাম না যে সুনাগরিকতার বিকাশে ধর্মান্ধতা একটা বিরাট অন্তরায় আর ধর্মান্ধতা কি করে ব্যক্তিকে অন্য ধর্মের প্রতি বিদ্বেষী করে তোলে আর এই ধরনের মনোভাব কি করে ব্যক্তিকে বিভিন্ন ধর্মের লোকের মধ্যে বিচ্ছেদ ও সংঘাত সৃষ্টি করে তাহলে এ ধরনের পরিস্থিতি দেশের সংহতি উন্নতি এবং প্রগতিকেও বিনষ্ট করে ফেলে এরপরে গ নাম্বারে আছে উদ্দীপকে সুনাগরিকতার কোন গুণটি জনাব রফিকের মধ্যে রয়েছে ব্যাখ্যা করো আচ্ছা আমরা দেখেছিলাম যে জনাব রফিক কি একজন সৎ সরকারি কর্মকর্তা তার বন্ধু তাকে ঘুষ দেওয়ার কথা বললেও সে কী করেছে সেটা প্রত্যাখ্যান করেছে তাহলে জনাব রফিকের মধ্যে সুনাগরিকতার আত্মসংযম গুণটি রয়েছে আমরা পড়েছিলাম না যে আত্মসংযম কি করে একটা নাগরিককে অসৎ কাজ থেকে বিরত রাখে তাহলে আমরা বলতে পারি যে সুনাগরিকতার অন্যতম গুণ হলো আত্মসংযম আর সুনাগরিক হতে হলে কি করতে হবে অবশ্যই আত্মসংযমই হতে হবে এই গুণটা কী করে নাগরিককে কি কি অসৎ কাজ থেকে বিরত রাখে বলো তো আমার সাথে সাথে দুর্নীতি স্বজনপ্রীতি স্বার্থপরতা পক্ষপাতিত এগুলো থেকে কি করে বিরত রাখে আর দেশ সমাজের স্বার্থে কাজ করতে নিয়ম নিয়মকানুন মেনে চলতেও অনুপ্রাণিত করে তাহলে আমরা বলতে পারি যে আত্মসংযোগী নাগরিক নিয়ম নিয়মকানুন মেনে চলে দেশের স্বার্থকে নিজের স্বার্থের চেয়েও বেশি গুরুত্ব দেয় তাহলে আমরা এখানে শেষে বলতে পারি যে উদ্দীপকে রফিক সাহেব একজন সৎ কর্ম সরকারি কর্মকর্তা তার বন্ধু তাকে ঘুষ দেওয়ার কথা বললেও সেটি সে প্রত্যাখ্যান করেন তাহলে আমরা এখানে বুঝতে পারলাম যে জনাব রফিক সাহেবের সুনাগরিকতার অন্যতম গুণ আত্মসংযমটি প্রকাশ পেয়েছে এবারে আমরা ঘ নাম্বার প্রশ্নটা দেখি ঘ নাম্বার প্রশ্নটা কি ছিল উক্ত গুণটি ছাড়া সোনাগরিকের অন্যান্য গুণসমূহ ব্যাখ্যা করো তাহলে আমরা দেখেছিলাম যে জনাব রফিক সাহেবের কোন গুণটি প্রকাশ পেয়েছিল বলো তো জনাব রফিক সাহেবের আত্মসংযম গুণটি প্রকাশ পেয়েছিল তাহলে আত্মসংযম ছাড়াও সোনাগরিকের কিন্তু আরও দুইটা মৌলিক গুণ রয়েছে আমরা প্রথমেই পড়েছিলাম না যে একজন সুনাগরিক হতে হলে তিনটা মৌলিক গুণের অধিকারী হতে হবে এই তিনটা গুণ কি কি বলতো বুদ্ধি আত্মসংযম এবং বিবেক বিচার তাহলে উদ্দীপকে রফিক সাহেব তার বন্ধু কি করেছিল মিরাজ তাকে ঘুষ দিতে চাইলে তিনি প্রত্যাখ্যান করেন এ থেকেই বোঝা যায় যে তার মধ্যে আত্মসংযম গুণটি রয়েছে কারণ তিনি এ অসৎ কাজটি থেকে বিরত রয়েছেন এছাড়াও নাগরিকের কিন্তু অন্যতম গুণ হচ্ছে কি বলতো বুদ্ধি তাহলে আমরা বুদ্ধিমান নাগরিক কি কী বলতে পারি বলতো বুদ্ধিমান নাগরিককে যে কোনো রাষ্ট্রের সবচেয়ে মূল্যবান সম্পদ বলতে পারি আর এই গুণটা থাকলে একজন নাগরিক উপযুক্ত প্রতিনিধি নির্বাচন তারপরে তোমার দক্ষতার সাথে দেশ পরিচালনা রাষ্ট্রের উন্নয়ন ইত্যাদি বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে ভূমিকা রাখতে পারে আর আরেকটা গুণ কী বলতো নাগরিকের আরেকটা গুণ ছিল বিবেক বিচার তাহলে বিবেক বিচার বলতে আমরা বুঝি ভালো মন্দের জ্ঞান দায়িত্ব কর্তব্যের জ্ঞান এগুলোকে আমরা বিবেক বিচার বলতে পারি তাহলে একজন নাগরিক কি শুধু বুদ্ধিমান আর আত্মসংযমী হলেই হবে না একজন নাগরিককে বুদ্ধিমান এবং আত্মসংযমী হওয়ার পাশাপাশি তার বিবেক বিচারও থাকতে হবে তাহলে সে যে কোনো কাজ সম্পন্ন করতে হলে তাকে ভাবতে হবে যে কাজটি ভালো না মন্দ তাহলে আমরা উপরের এখান থেকে বলতে পারি এই আলোচনা থেকে আমরা এটাই বলতে পারি যে সুনাগরিক হতে হলে আত্মসংযম ছাড়াও বুদ্ধি ও বিচার দুটি গুণই থাকতে হবে এবারে আমরা দুই নম্বর সৃজনশীলটি দেখে নেই দেখো এখানে কি লেখা আছে ক উপজেলার ইউএনও সাহেব ঘুষ ছাড়া কোনো কাজ করেন না অথচ অধ্যাপক কামাল দায়িত্বশীলতার সঙ্গে কাজ করেন তিনি সকল ধর্মবর্ণের শিক্ষার্থীদের সমান চোখে দেখেন তিনি অন্যের মতামতের প্রতি শ্রদ্ধাশীল এবারে দেখো প্রশ্নগুলো কী কী আছে ক বুদ্ধিমত্তা অর্জনের সবচেয়ে বড় উপায় কি। খ একটি দেশের আর্থসামাজিক উন্নয়নে সুনাগরিক গুরুত্বপূর্ণ কেন ব্যাখ্যা করো গ ইউএনও সাহেবের মধ্যে সুনাগরিকের কোন গুণের অভাব রয়েছে ব্যাখ্যা করো ঘ অধ্যাপক কামালের চরিত্রে সুনাগরিকের প্রতিবন্ধকতাসমূহ বিদ্যমান নয় তুমি কি উক্তিটির সাথে একমত উত্তরে সপক্ষে যুক্তি দাও তাহলে আমরা ক নম্বর প্রশ্নটার উত্তর দেখিনি বুদ্ধিমত্তা অর্জনের সবচেয়ে বড় উপায় কী আচ্ছা তোমাদের কি মনে আছে আমরা যে পড়েছিলাম বুদ্ধিমত্তা অর্জনের সবচেয়ে বড় উপায় কি পড়েছিলাম বলো বুদ্ধিমত্তা অর্জনের সবচেয়ে বড় উপায় হলো শিক্ষা লাভ করে জ্ঞান অর্জন করা তারপরে খ নাম্বারটা কি ছিল একটি দেশের আর্থসামাজিক উন্নয়নে সুনাগরিক গুরুত্বপূর্ণ কেন ব্যাখ্যা করো তাহলে আমরা জানি যে সুনাগরিকের পক্ষেই কিন্তু দেশের আর্থসামাজিক সমস্যার সুষ্ঠু সমাধানে ভূমিকা পালন করা সম্ভব তাহলে আর্থসামাজিক উন্নয়নে সুনাগরিক অবশ্যই গুরুত্বপূর্ণ তোমরা জানো যে একটা উন্নয়নশীল বা স্বল্পোন্নত দেশে কিন্তু বিভিন্ন ধরনের সমস্যা থাকতে পারে আর এই একজন সুনাগরিকই কি করতে পারে এই সমস্যাগুলো বুঝতে পারে এবং তাদের বুদ্ধিমত্তা তারপর দক্ষতা বিবেক বিচার ইত্যাদি সাহায্যে এই সমস্যাগুলো সমাধান করতে পারে তাহলে আমরা এটাই বলতে পারি যে একটা দেশের জন্য আর্থসামাজিক উন্নয়নে সুনাগরিক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এরপরে গ নম্বর ছিল ইউএনও সাহেবের মধ্যে সুনাগরিকের কোন গুণের অভাব রয়েছে আচ্ছা বলো তো ইউএনও সাহেব কি করেছিল ইউএনও সাহেব ঘুষ ছাড়া কোনো কাজ করেন না তাহলে আমরা বুঝতে পারলাম যে ইউএনও সাহেবের মধ্যে একটা অসৎ কাজ রয়েছে তাহলে আমরা এটা বলতে পারছি যে ইউএনও সাহেবের মধ্যে আত্মসংযমের অভাব রয়েছে তোমরা জানো যে সুনাগরিক হওয়ার জন্য কিছু বিশেষ বৈশিষ্ট্য থাকা অবশ্যই জরুরি আর তিনটা মৌলিক গুণ থাকলেই তাকে আমরা একটা সুনাগরিক বলতে পারি এই তিনটা গুণ কি কী বলো তো বুদ্ধি বিবেক বিচার এবং আত্মসংযম তাহলে বুদ্ধিমান নাগরিক কি করে বলো বুদ্ধিমান নাগরিক দক্ষতার সাথে দেশ পরিচালনা ও উন্নয়নে কিন্তু ভূমিকা রাখতে পারে আবার অন্যদিকে আত্মসংযম নাগরিককে যে কোনো অসৎ কাজ এই অসৎ কাজগুলো কি কি দুর্নীতি স্বজনপ্রীতি স্বার্থপরতা ইত্যাদি থেকে বিরত রাখে আর বিবেক সম্পন্ন নাগরিকরা ভালো মন্দের পার্থক্য দায়িত্ব কর্তব্যের জ্ঞান ইত্যাদি বুঝে থাকে কাজেই তাদের পক্ষে কি হয় দেশ ও সমাজের প্রতি একটা ভালো দায়িত্ব পালন করা সম্ভব হয় এখানে উদ্দীপকে আমরা দেখেছি যে ইউএনও সাহেব সরাসরি ঘুষ গ্রহণ করেন তাহলে এক্ষেত্রে কী কি হচ্ছে দেখো এক্ষেত্রে তিনি নিজ স্বার্থ উদ্ধারের জন্য দুর্নীতি করছেন অর্থাৎ তার মধ্যে কিন্তু সুনাগরিকের যথেষ্ট আত্মসংযমের অভাব রয়েছে এবারে আমরা ঘ নাম্বার উত্তরটা দেখি ঘ নাম্বার প্রশ্নে ছিল যে অধ্যাপক কামালের চরিত্রে সুনাগরিকের প্রতিবন্ধকতাসমূহ বিদ্যমান নয় তুমি কি উক্তিটির সাথে একমত আচ্ছা অধ্যাপক কামাল কি করেছিল তো অধ্যাপক কামাল কিন্তু দায়িত্বশীলতার সঙ্গে কাজ করেন আর তিনি সকল ধর্ম বর্ণের শিক্ষার্থীদের সমান চোখে দেখেন তিনি অন্যের মতামতের প্রতি শ্রদ্ধাশীল তাহলে আমরা এটা বলতে পারি যে এখানে উত্তর আমরা এটাই বলতে পারি যে হ্যাঁ আমি মনে করি অধ্যাপক কামালের চরিত্রে সুনাগরিকের প্রতিবন্ধকতাসমূহ বিদ্যমান নয় তাহলে সুনাগরিকতা অর্জনের ক্ষেত্রে কিন্তু বিভিন্ন প্রতিবন্ধকতা আমরা পড়েছিলাম কি কী তো আমার সাথে নির্লিপ্ততা তারপরে কি ব্যক্তিস্বার্থ স্বার্থপরায়ণতা দলীয় মনোভাব অজ্ঞতা ও নিরক্ষরতা ধর্মান্ধতা দাম্ভিকতা সাম্প্রদায়িকতা এ কয়টা ছিল সুনাগরিকতা অর্জনের ক্ষেত্রে প্রতিবন্ধকতা তাহলে একজন নির্লিপ্ত নাগরিক কি হয় বলো তো নির্লিপ্ত নাগরিক তার দায়িত্ব ও কর্তব্যের প্রতি উদাসীন থাকে আর ব্যক্তি স্বার্থপর মনোভাবের হলে কি হয় সে নিজেকে নিজের স্বার্থকে দেশের স্বার্থের চেয়ে বড়ো করে দেখে যে কারণে তার পক্ষে কিন্তু নিজের দায়িত্ব পালন করাটা সম্ভব হয় না আচ্ছা আমরা জানি যে আমাদের দেশে প্রায় এক তৃতীয়াংশ নাগরিক নিরক্ষর যা সুনাগরিকতার পথে একটা বড় বাধা হিসাবে রয়েছে আবার অন্যদিকে ধর্মান্ধতা ব্যক্তি কি করে ধর্মান্ধতা ব্যক্তিকে অন্য ধর্মের প্রতি বিদ্বেষী করে তোলে আর দাম্ভিকতার ফলে কি হয় দাম্ভিকতার ফলে ব্যক্তি নিজেকে কি করে বলো তো ব্যক্তি নিজেকে অন্যের চেয়ে বড়ো করে দেখে অন্যের মতামতকে কি করে গুরুত্ব দেয় এটা দেয় না অন্যের মতামতের গুরুত্ব দেয় না তাহলে এখানে আমরা দেখেছিলাম যে অধ্যাপক কামাল দায়িত্বশীলতার সঙ্গে কাজ করেন তাহলে তিনি সকল ধর্ম বর্ণের শিক্ষার্থীদের সমান চোখে দেখেন এবং অন্যের মতামতের প্রতি শ্রদ্ধাশীল তাহলে তার ভিতরে কি হয়েছে তার ভিতরে সুনাগরিকতার কোনো প্রতিবন্ধকতা প্রকাশ পায়নি এই আলোচনা থেকে আমরা তাহলে কি বলতে পারি বলো তো এটাই আমরা বলতে পারি যে অধ্যাপক কামালের চরিত্রে প্রতিবন্ধকতা সমূহ বিদ্যমান নয় তাহলে তোমরা সৃজনশীল প্রশ্ন উত্তরগুলো বুঝতে পারলে তোমাদের কি কোথাও কোনো সমস্যা আছে আশা করি তোমাদের সমস্যা থাকবে না এবারে আমি তোমাদের কিছু প্রশ্ন করি দেখি তোমরা উত্তরটা বলতে পারছ কি না বলো তো রাষ্ট্রের সবচেয়ে মূল্যবান সম্পদ কারা হ্যাঁ বুদ্ধিমান নাগরিকেরা রাষ্ট্রের সবচেয়ে মূল্যবান সম্পদ এরপরে আরেকটা প্রশ্ন করি কাজের প্রতি নাগরিকদের উদাসীনতাকে কি বলে মনে আছে তোমাদের কাজের প্রতি নাগরিকদের উদাসীনতাকে কি বলা হয় কে বলতে পারবে হ্যাঁ কাজের প্রতি নাগরিকদের উদাসীনতাকে নির্লিপ্ততা বলে এরপরে আরেকটা প্রশ্ন করি সুনাগরিকের গুণাবলী কয়টি বলো তো সুনাগরিকের কয়টা গুণাবলী সুনাগরিকের তিনটা গুণাবলী ছিল বুদ্ধি বিবেক বিচার আর আত্মসংযম এবার আরেকটা প্রশ্ন করি বিবেক বলতে কি বোঝায় মনে আছে বিবেক বলতে কি বোঝায় আমার সাথে সাথে বলো তো বিবেক বলতে বিবেক বলতে বোঝায় ভালো মন্দ ও দায়িত্ব কর্তব্যের জ্ঞান এবারে লাস্ট আরেকটা প্রশ্ন করি বুদ্ধিমত্তা অর্জনের সবচেয়ে বড় উপায় কি। বলো তো কী হবে বুদ্ধিমত্তা অর্জনের সবচেয়ে বড় উপায় কোনটি শিক্ষা লাভ করে জ্ঞান অর্জন করা এটা হচ্ছে বুদ্ধিমত্তা অর্জনের সবচেয়ে বড় উপায় তাহলে তোমরা প্রশ্নের উত্তরগুলো আশা করি ঠিকমতো বলতে পেরেছো আর আজকে আমরা কি কি শিখলাম বলতো আজকে আমরা দুটা সৃজনশীল প্রশ্নের উত্তর শিখলাম আর কিছু বহু নির্বাচনী প্রশ্নের উত্তর শিখলাম তোমরা অবশ্যই এগুলো ভালো করে পড়বে এবং ভালো করে শিখবে আচ্ছা আজকে হচ্ছে সিডাব্লিউ নাম্বার কত হবে বলো তো সিডাব্লু নাম্বার আজকে টোয়েন্টি থ্রি তোমরা তাহলে আজকে তোমাদের ক্লাস ওয়ার্ক হলো অতিরিক্ত যে সৃজনশীল প্রশ্নের উত্তরগুলো পড়ালাম এখানকার খ আর গ নাম্বার তোমরা তোমাদের সিডাব্লিউ খাতায় লিখবে আর এটা তোমরা কি করবে স্কুল খোলার পরে তোমাদের বিষয় শিক্ষককে জমা দিবে আর খাতার উপরে অবশ্যই তোমরা তোমাদের এই সি নাম্বারটা লিখে দিবে যে সি নাম্বার টোয়েন্টি থ্রি তাহলে আজকের ক্লাসে আমরা কি করলাম অতিরিক্ত দুইটা সৃজনশীল প্রশ্নের উত্তর শিখলাম এবং আমরা অধ্যায় সংশ্লিষ্ট কিছু বহু নির্বাচনী প্রশ্নের উত্তরগুলো শিখলাম তোমরা বাসায় এগুলো খুব ভালোভাবে করবে আর আমাদের এই যে নিয়মিত অনলাইন ক্লাসগুলো এই অনলাইন ক্লাসগুলো তোমরা নিয়মিত করবে এবং পড়াশোনা তোমাদের মতো করে চালিয়ে চালিয়ে যাবে ধন্যবাদ